হ্যালো ফিলার্স, আমরা জানি শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে অনেক কিছু হয়ে গেছে এবং তাদের বরফ গলতে শুরু করেছে। নতুন বছরে অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানালেন আমাদের সুপারস্টার শাকিব খান এবং তাকে যে গিফট দিলেন সেটা জানলে আপনারা আসলে অবাক হবেন। যদিও শাকিব খান অপু বিশ্বাসকে এর আগে অনেক গিফট করেছেন এবং অপু বিশ্বাস নিজেও সেটা স্বীকার করেন যে এত এত গিফট রয়েছে যেগুলো আমার হয়তো এখনো খোলাই হয়নি। আসলে শাকিব খান গিফট দিতে পছন্দ করেন অপুকে। আমরা জানি যে অনেকেই অনেক সময় বলেছেন বুবলিকে এই দিয়েছে, ওই দিয়েছে, এই দিয়েছে, সেগুলোর কোনো প্রমাণ আসলে আমরা সেভাবে পাইনি। সেই দিক থেকে বলাই যায় যে অপু বিশ্বাস ভাগ্যবতী, কারণ একজন হাজবেন্ড যখন বাইরে যায় কিংবা একটা নতুন বছরে বা নতুন সময়ে মনে করে যে তাকে একটা কিছু গিফট করতে হবে, সেই ব্যাপারটাই কিন্তু অন্যরকম। তো শাকিব খান সেই দিক থেকে 50 লক্ষ টাকার গহনা গিফট করলেন অপু বিশ্বাসকে এবং সেটার জন্য অপু বিশ্বাস অনেক বেশি খুশি, কারণ নতুন বছরের গিফট মা চলে যাওয়ার পর আসলে তাকে সেভাবে কেউ কিছু গিফট দেয়নি, কারণ মা তাকে অনেক বেশি ভালোবাসতেন এবং নতুন বছর উপলক্ষে তার জন্য পায়েস রান্না করতেন, তার জন্য আনন্দ করতেন, মিষ্টি রাখতেন, পুজোর আয়োজন করতেন। মাই আসলে অপু বিশ্বাসের সবকিছু ছিল। তো অপু আশাই করেনি যে নতুন বছরে তাকে আসলে কেউ মনে রাখবে বা তার জন্য কেউ কিছু করবে, তাকে উইশ করবে। তবে জয় তাকে মাঝে মধ্যে সারপ্রাইজ দেয়, জয় তাকে আদর করে, ভালোবাসে এবং টুকটাক চকলেট বা বিস্কিট তার কাছে যেটা থাকে সেটা মাকে দেয়। এগুলো তো আসলে বাচ্চারা বোঝে না, বাচ্চারা মনে করে যে তার নিজের জিনিস থেকে হয়তো মাকে কিছু দেয়া যায়। সেদিক থেকে জয়ও মাকে অনেক খুশি রাখার চেষ্টা করে। অপু বিশ্বাস নিজেও বলেন যে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার জয়, তারপরে আর কোনো কিছুরই দরকার নেই। যদিও শ্রেষ্ঠ উপহার জয়, তারপরেও শাকিব খানের কাছ থেকে উপহার পেলে অপু বিশ্বাসের অবশ্যই অনেক অনেক বেশি ভালো লাগে, এটা স্বাভাবিক কথাই। কারণ আমরা জানি জীবনে যত কিছু ঘটে যাক না কেন, কিন্তু অপু বিশ্বাস শাকিব খানকেই অনেক বেশি ভালোবাসেন এবং শাকিব খানও তার জীবনে যা কিছু ঘটুক না কেন তিনি অপু বিশ্বাসকেই ভালোবাসেন। তা না হলে এতদিনে তিনি একটা বিয়ে করে ফেলতেন, একটা দুটো বিয়ে করে ফেলতেন এবং সেটা মানুষ জেনে যেত এবং সেটা নিয়ে কথা হতো। কোনো কিছু আসলে মানুষ সেভাবে লুকিয়ে রাখতে পারে না। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব খবর। আমি চাই যে নতুন বছর আপনাদের জন্য শুভ বয়ে আনুক। আপনাদের যারা প্রিয়জন রয়েছেন তাদেরকেও আপনারা ছোটখাটো হলেও গিফট দিন, মুখে একটা হাসি ফুটে উঠুক, সেই হাসিটা আপনারা দেখুন। আমার চ্যানেলটি যারা ভালোবাসেন তাদেরকে অনেক ধন্যবাদ। রিপোর্টার কুলসুম, ঢাকা।